গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেনের ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আসলে তোমার সাথে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণামার ছোটদের অনেক অনেক ভালোবাসি জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকের ভিডিওটা বন্ধুরা হলো আজকে আমরা যাচ্ছি ভেলুর বড় বাজারে তো ভেলুর বড় বাজার থেকে কী কী শপিং করলাম এটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এখানে এসে মাথার মধ্যে না বন্ধুরা একদিনও ফুল লাগায়নি এখানে এসে সবাই দেখছি মাথার মধ্যে ফুল লাগায় মানে গাজরাটা লাগায় ছোটো বাচ্চা টাচ্চা সবাই লাগায় কিন্তু জিনিসটা কেন লাগায় আমি জানি না তা আমিও লাগালাম তো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু জানাবে আর খুবই ইচ্ছে ছিল লাগানোর জন্য আর এই মালাটার দাম নিয়েছিল তিরিশ টাকা তো মোটামুটি প্রাইস ঠিকই আছে আমাদের এখানে তো অনেক মানে এরকম টাইপের মালাগুলি এত মোটাও থাকে না আরও চিকন থাকে এগুলি সত্তর টাকা আশি টাকা নেই তো তারপর আমি সেখান থেকে অটো উঠে গেলাম তো অটো উঠে হেঁটে যাওয়া যায় কারণ যেহেতু মা অসুস্থ তো তার জন্য আমি অটো দিয়েই গেলাম পুরনো যে বাস স্ট্যান্ডটা আছে ভেলুর যে বাস স্ট্যান্ডটা সেইটার মধ্যে দিয়ে আসি এসলাম আসলাম তা দেখো এখানে এসে আমি ফুলের মালাগুলি দেখে আরও অবাক মানে আমি যেটা লাগিয়েছি এর থেকে আরও সুন্দর সুন্দর ওইখানে জানি না এক একটা প্রাইস এক এক রকম কিনা বাট অনেক সুন্দর সুন্দর এখানে দেখছি আর দেখো এখানে দেখো কত মিষ্টি কত দোকান আর আমি এখানে এসে একটা জায়গা খুঁজছি যে আমি যখন আমার বাবার সাথে দু বা সতেরো সালে যখন এসেছিলাম যে তখন কি এটা কি ওই জায়গাটা নাকি পরে মনে হলো যে না এই জায়গাটার মধ্যে এসেছিলাম বাট এটা ওই জায়গাটা না তো কিছু কিছু মেমোরি তো দেখে একটু একটু তো মনে পড়ছে আর এই জায়গাটা পুরোটাই টোটালি একটু গ্রাম গ্রাম টাইপের মধ্য আর দেখো এখান থেকে কত বাজার বসেছে আর এখানে শুনেছি নাকি ফল অনেক সস্তা কিন্তু ফলের মার্কেট পেয়েছি কিন্তু এখান থেকে হাতে করে মানে নিয়ে যাব দশ টাকা কম মানে আমি হসপিটালের সামনে দশ টাকা কম হসপিটালের সামনে দশ টাকা বেশি আর এখানে দশ টাকা কম আর দেখো এখানের অভার ব্রিজটা আমি খুব ভালো করে তুলছি কারণ এই অভার ব্রিজটা না খুব ভালো কাজ হয় মানে সবাই উঠা নামা গছে এরকম তো এরকম কিন্তু আমাদের এখানে যে ত্রিপুরাতে যে অভার ব্রিজটা এটা কিন্তু সেভাবে কোনো ইউজই করা হয় না তো যেসব রাজ্যের মধ্যে অভার ব্রিজটা ইউজ হয় এসব রাজ্যের মধ্যে অভার ব্রিজটা করা আমার মতে ঠিক আছে কিন্তু যেসব রাজ্যে ঠিক মানে ইউজই হয় না শুধু শুধু লোক দেখানোর জন্য করে আমার কোনো লাভ নেই তার থেকে আমি মনে করি আর একটা রোড করা সব জনগণের সম্মতি নিয়ে একটা রোড করা ভালো কারণ একটা রোডের মধ্যে যদি কোনো বিপত্তি হয় তখন মানে তখন আমরা যাতে আর একটা রুট যাতে আমরা যাতে পাই তো ফালতু পয়সা ওয়েস্ট আমি মানে মনে করি না এটা ঠিক আছে তো আমি এখন পর্যন্ত যুক্তি পেলাম না যে আমাদের এটা কেন বানালো তো যাকে বলা মানে এই বিষয় নিয়ে যত কম আলোচনা করবো ততই ভালো তো চলো কারণ ওদের ব্যাপার ওদের যা খুশি তা করো তাতে আমার কি তো বন্ধুরা দেখো আকাশটা তোমাদের দেখাচ্ছে আর এখানে না সন্ধ্যাটা হয় সন্ধে সাড়ে সাতটার মধ্যে আবার সকালও হয় একটু দেরিতেই আর এখানে আমি স্পেশালি এসেছিলাম পেমনির জন্য গিফট কিনতে কারণ আমার আমি যেখানে আছি এখানে খেলনার দোকান আছে হসপিটালের সামনে খেলনার দোকান আছে কিন্তু এত একটা ভালো আমি খেলনার দোকান পাইনি তো তার জন্য আমি সবাইকে জিজ্ঞাসা করে করে আমি একদম খেলনা দোকানের সামনে যাচ্ছি যে কোথায় সেই খেলনা দোকান আর দোকানের মধ্যে গিয়ে আমি কোনো ভিডিও করিনি কারণ ওরা এসব অ্যালাউ টালাউ করে না আর যেহেতু সাবন মাছ ছিল চারোদিকে কিন্তু গ্রিন কালার চুরি চারোদিকে গ্রিন কালার চুরি আর দেখা কত সুন্দর সুন্দর স্টিলের বাসন তো আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিলের বাসন কিনেছি ভিডিওটা লাস্টে তোমাদের আমি অবশ্যই কিন্তু দেখাবো তো যাই কিনেছি আমি ভিডিওর জন্য কিনেছি তো মোটামুটি আমি সবটা মার্কেটে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বন্ধুরা অনুরোধ রইলো আর আমারে এ সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেল আইকনে কিন্তু বন্ধুরা প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক আমার কাছে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ জায়গায় আর দেখো বন্ধুরা জায়গাটা কিন্তু অনেকটাই গলি মানে একটা গলি থেকে আরেকটা গলি মানে প্রচুর গলি ঘুরে ঘুরে মানে যদি আমি রাস্তা যদি ভুলে যাই তুমি সেখানে কাউকে জিজ্ঞাসা করে করে কিন্তু সিএমসি হসপিটালের সামনে গেলে কিন্তু তুমি তোমার নির্দিষ্ট মানে তুমি তোমার যে লজে থাকতে সেই গলিটা কিন্তু পেয়ে যাবে আর এখানে প্রচুর গলি একটা দিয়ে ঢুকলে একটা দিয়ে ঢুকছি আরেকটা দিয়ে বের হচ্ছে এভাবে ভাবে কিন্তু আমি কিন্তু ঢুকেই যাচ্ছি এটা দিয়ে বের হচ্ছে ওটা দিয়ে ঢুকছি এটা দিয়ে বের হচ্ছে ওটা দিয়ে ঢুকছি আর দেখো বিকালবেলা বের হয়েছিলাম এখন কিন্তু প্রায় রাত্র হয়ে গেছে তখন পরে আটটার কাছাকাছি বেড়ে গিয়েছিল তো এই রাস্তাটা আমাদের মামার আমি ছিলাম আর মার মামি একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে কারণ মা শরীরটা একটু অসুস্থ করে ফেলেছে তো দেখো আমরা রুমে চলে এসেছি রুমে দেখো কি কিনেছি একটা ছাঁকনি কিনলাম একটা ছোট একটা বালতি কিনলাম বালতিটা কিন্তু একদমই ছোটো এখানে মোটামুটি অনেকটা বড় দেখাচ্ছে কিন্তু এত বড় না তারপর চাল ধোয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছিলাম তো এগুলো আমি সবগুলি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখি আর ভিডিও এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকা সুস্থ থাকো টাটা